ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে 6.2 মাত্রার ভূমিকম্প, ভূমিধ্বস, 35 জনের মৃত্যু, আহত 6 শতাধিক। বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে রেকর্ড পরিমাণের সেনা মোতায়েন, নিরাপত্তার চাদরে পুরো ওয়াশিংটন ডিসি। এবং বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 20 লাখ ছাড়ালো, একদিনে 15,000-এর বেশি প্রাণহানি, শনাক্ত 7.5 লাখ। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। সাথে আছি সাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত খবর। ইন্দোনেশিয়ার 6.2 মাত্রার ভূমিকম্পে 35 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 6 শতাধিক। শুক্রবার ভোররাতে সুলাওয়েসি দ্বীপে অনুভূত হয় ভূকম্পনটি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাজেনে এলাকা, এখানে আহতের সংখ্যা 637 জন। এছাড়াও মামুজু এলাকায় আহত হয়েছেন অনেকে। এখন পর্যন্ত 26টিরও বেশি পরাঘাত অনুভূত হয়েছে। এর প্রভাবে 3টি ভূমিধ্বস হয় ক্ষতিগ্রস্ত এলাকায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক ভবন। এখন পর্যন্ত গভর্নরের দপ্তর, হোটেল সহ 7টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য মিলেছে। প্রাণ বাঁচাতে অন্যত্র সরে গেছেন কয়েক হাজার বাসিন্দা। ভূমিকম্পে সড়ক ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বৃহস্পতিবার রাতে একই এলাকায় 5.9 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর আগে 2018 সালে সুলাওয়েসি দ্বীপে 7.5 মাত্রা ভূমিকম্পে 2,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে ওয়াশিংটনে 10,000 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে, যা ইরাক ও আফগানিস্তানের মোতায়েনের মোট মার্কিন সেনার প্রায় দ্বিগুণ। 6 জানুয়ারি ট্রাম্প সমর্থকদের কংগ্রেস ভবনে হামলার পর যুক্তরাষ্ট্র জুড়ে আবারও সশস্ত্র বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা জোর করেছে। 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবের পর উত্তাল দেশটির রাজনৈতিক পরিস্থিতি। হামলার জেরে পদত্যাগ করেছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত মন্ত্রী সহ ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা। এছাড়াও দ্বিতীয়বারের মতো কংগ্রেসে অভিশংসিত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে আরেক আশঙ্কার কথা জানায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, 20 জানুয়ারি জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে 16 থেকে 20 জানুয়ারির মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবন সহ 50টি রাজ্যে একযোগে হামলা ও সহিংসতার পরিকল্পনা করছে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী। এরপরই নড়েচড়ে বসে মার্কিন নিরাপত্তা সংশ্লিষ্টরা। শুরু হয় দেশজুড়ে নিরাপত্তা জোরদার। ন্যাশনাল গার্ডের প্রধান জানান, 20 জানুয়ারির অনুষ্ঠানে সহিংসতা এড়াতে 15 থেকে 20 হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে 6,000-এর বেশি সেনা ওয়াশিংটনে পৌঁছেছে, বাকিরাও 20 জানুয়ারির আগেই মোতায়েন হবে। ক্যাপিটল ভবনের ভেতরে ও বাইরে সশস্ত্র অবস্থায় আছে সেনা সদস্যরা, যা অতীতে কখনো দেখা যায়নি। এছাড়াও ভবনটি ঘিরে তৈরি করা হয়েছে 7 ফুট উঁচু বেড়া। বন্ধ করে দেয়া হচ্ছে ক্যাপিটলের আশপাশের সড়ক এবং সাবওয়ে রেল সেবা। শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা বেষ্টনী। এবারের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সেনা মোতায়েন পরিকল্পনা করা হয়েছে, ইরাক ও আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনার থেকেও তা বেশি। বর্তমানে যুক্তরাষ্ট্রের 5,000 সেনা মোতায়েন রয়েছে দেশ দুটিতে। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 20 লাখ ছাড়ালো, আক্রান্ত 9,34,00,000-এর বেশি। একদিনে 15,000-এর বেশি মৃত্যু সাক্ষী হয়েছে বিশ্ব, নতুন করে শনাক্ত 7 লাখেরও বেশি। করোনা মোকাবিলায় $1.9 ট্রিলিয়ন প্রণোদনা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার আমেরিকান রেস্কিউ প্ল্যান ঘোষণা করেন তিনি। জানান, করোনার টিকা কর্মসূচি নির্বিঘ্ন করার পাশাপাশি এই অর্থ ব্যয় হবে করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তায়।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্তের সংখ্যা 2 লাখের বেশি। এ নিয়ে দেশটিতে সংক্রমিত 2,78,00,000 বেশি। নতুন 4,000-এর বেশি মৃত্যু নিয়ে প্রাণহানি 4 লাখের কাছাকাছি। নতুন এক প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রতি 6 মিনিটে একজন করে করোনায় প্রাণ হারাচ্ছে। ক্যালিফোর্নিয়ায় দেখা দিয়েছে আইসিইউ শয্যা সংকট। সিডিসি বলছে, যুক্তরাষ্ট্রে আগামী 3 সপ্তাহে 90,000-এর মৃত্যু হতে পারে। এছাড়াও করোনায় যুক্তরাজ্যে 1,248, জার্মানিতে 1,088, ব্রাজিলে 1,151 জনের প্রাণহানি হয়েছে। আফ্রিকায় 30 লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় আফ্রিকা মহাদেশের জন্য বাড়তি 270 মিলিয়ন টিকার নিশ্চয়তা দিয়েছে আফ্রিকান ইউনিয়ন, যদিও এই সংখ্যা চাহিদা পূরণে অপ্রতুল। ব্রাজিলে নতুন ধরনের ভাইরাস শনাক্তের পর দেশটিসহ লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ থেকে নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। সংক্রমণ বাড়ায় শুক্রবার থেকে লকডাউন জারি পোল্যান্ডে। 8 মাস পর চীনে প্রথম মৃত্যুর তথ্য মিলেছে। সংক্রমণ রোধে গাওচেং জেলার 20 গ্রামের 20,000 বাসিন্দাকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে সরকার। এদিকে করোনা ভাইরাসের উৎপত্তি নিশ্চিত হয়ে উহানে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। 14 দিনের কোয়ারেন্টিন শেষে কাজ শুরু করবে তারা। শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখতে প্রতি মাসে 10 লাখ শিক্ষক ও শিক্ষার্থীর নমুনা পরীক্ষার পরিকল্পনা করছে ফ্রান্স সরকার। সংক্রমণ রুখতে শনিবার থেকে 15 দিনের রাত্রিকালীন কারফিউ চালু হচ্ছে ফ্রান্সে। চীনের তৈরি করোনা ভ্যাকসিন সিনোভ্যাকের প্রথম ডোজ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়া। করোনা টিকা নিয়েছেন জর্ডানের বাদশাহ। করোনা মহামারীর মধ্যেই ভারতে বসেছে ঐতিহ্যবাহী কুম্ভমেলা। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও তেমনটা চোখে পড়েনি। তবে অন্যান্য বাড়ির তুলনায় এবার পুণ্যার্থীদের সংখ্যা কম। এদিকে যুক্তরাজ্য থেকে আসাদের 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার মেয়াদ 31 জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে দিল্লি। এবারে ভারতের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হবেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, আমরা যেমনটি জেনেছি যে শনিবার থেকে ভারতে করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে, তো এ বিষয়ে সরকারের প্রস্তুতির বিষয়ে জানাবেন। আরেকটি বিষয় জানতে চাই যে ভারতে নিজস্ব আরো 2টি টিকা অনুমোদন পাওয়ার কথা রয়েছে, এ বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনাকে প্রথমেই জানাচ্ছি যে আগামীকালকে এই প্রক্রিয়া যেহেতু শুরু হচ্ছে, এখন বলা চলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পুনে থেকে সমস্ত টিকার যে ভাইরাল সেগুলোকে নিয়ে আসা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে একটা বিশেষ ধরনের তাপমাত্রা যেটা সংরক্ষিত রাখা যাবে সেই রকম কতগুলি কোল্ড চেইন রুম তৈরি করা হয়েছে, সেখানে এই টিকাগুলোকে সংরক্ষিত করে রাখা হয়েছে। আগামীকাল ভারতে সব মিলে 3 লক্ষ মানুষকে টিকা দেওয়া হবে এবং পশ্চিমবঙ্গে 210টি সেন্টার করা হয়েছে। যদিও প্রথমে এটা ছিল 350, কিন্তু পরবর্তীকালে সংখ্যাটা কমিয়ে 210 করা হয়েছে, কারণ যারা টিকা দেবেন তাদেরও সেই রকমভাবে প্রশিক্ষণের সঠিক প্রয়োজন, সেই জন্য সরকার সংখ্যায় 210 করেছে। এবং কলকাতার কতগুলি বড় বড় সংস্থা থেকে যেমন দেওয়া হবে, তেমন পুরুলিয়ার মতন প্রত্যন্ত এলাকা সেখানেও দেওয়া হবে। মোটামুটি কলকাতা আগামীকাল পশ্চিমবাংলার 6টি জেলায় এই টিকাদান কর্মসূচি শুরু হবে। তবে একটা বিষয় কিন্তু সংশয় দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে, যে সরকারিভাবে কেন্দ্রীয় সরকার একটি জানিয়েছে যে টিকাদানের পর যদি কোনো রোগীর কোনো ক্ষতি ঘটে সেক্ষেত্রে কিন্তু তিনি কোনো আইনি সহায়তা পাবেন না। তার চিকিৎসা করবে সরকার, কিন্তু এক্ষেত্রে কোনো আইনি বিষয় যদি দেখা দেয়, কোনো প্রতিক্রিয়া হয় যে কেন এই ধরনের রোগ মানে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বা কোনো অঘটন যদি ঘটে, তার কিন্তু কোনো দায় নেবে না সরকার। ফলে এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে কিছুটা সংশয় দেখা দিলেও অনেক মানুষই চাইছেন প্রাথমিক প্রতিষেধক হিসেবে হাতের কাছে লড়ার একমাত্র যেটা হাতিয়ার সেটা নিয়ে তারা আগামীকাল টিকা গ্রহণ করছে। দ্বিতীয়ত আরও 2টি আপনি যে টিকার কথা বললেন, সেই 2টি টিকার ব্যাপারে কিন্তু এখনও সরকারিভাবে নিশ্চয়তা কিছু করা দেওয়া হয়নি, যদিও সরকার বলছে প্রাথমিকভাবে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড 2টি টিকাই কিন্তু প্রথম দফায় বিভিন্ন জায়গায় ভাগ করে তারা পাঠিয়েছে। এই 2টি টিকাই তারা প্রথমে দেবেন এবং পরবর্তীকালে এর কী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তারপর তারা আগামী পদক্ষেপ দেবেন, এবং যে 2টি টিকা আরও দেওয়ার কথা সেটার কী ব্যাপারে পদক্ষেপ নেয় সে ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং তারপরে সেই টিকা প্রদানের কাজ হয়তো শুরু করা যাবে। ভারতের করোনা ভাইরাস পরিস্থিতি সর্বশেষ পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জয়দীপ সরকার। ভারতের কর্ণাটকে টেম্পু ট্রাকের সংঘর্ষে 11 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে টেম্পু চালক রয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন।
এরই মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। সকালে কর্ণাটকের ধরদওয়াদ শহরে 8 কিলোমিটার দূরে কাছে একটি ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের কর্ণাটক ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চালক ছাড়া নিহতদের সবাই নারী বলে জানানো হয়েছে। পুলিশ সব যাত্রী নারী ছিলেন। তারা কর্ণাটকের দাবানগিরি থেকে গোয়া যাচ্ছিলেন একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে। লিবিয়ায় মানব পাচারকারীর গুলিতে 26 বাংলাদেশি নিহতের মামলায় গ্রেপ্তার হয়েছেন দুই হোতা জাফর ও শাহাদাত। 6 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির 2 মাস পর গ্রেপ্তার হলেন তারা। পুলিশ বলছে বিদেশে ভালো চাকরির নামে প্রতারণা, মুক্তিপণের দাবিতে জিম্মি করা, এমনকি হত্যার অভিযোগও রয়েছে এই দুইজনের বিরুদ্ধে। 40 কার্যদিবসের মধ্যে ইতালি থেকে জাফরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। 2019 সালের 28 মে লিবিয়ার মিজদা শহরে মানব পাচারকারীদের গুলিতে 26 বাংলাদেশি সহ 30 জন নিহত হন। এ ঘটনায় সিআইডি বাদী হয়ে পল্টন ও বনানীতে 3টি মামলা করে। এরপর দেশের বিভিন্ন জায়গায় আরো 23টি মামলা হয়। মামলার তদন্ত করছে সিআইডি। মামলার পর গ্রেপ্তার করা হয় 171 জনকে। জিজ্ঞাসাবাদে লিবিয়ার মানব পাচারকারী 6 মাস্টারমাইন্ডের নাম উঠে আসে। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয় এই 6 জনের বিরুদ্ধে। রেড নোটিশ জারির 6 মাস পর সম্প্রতি গ্রেপ্তার হন কিশোরগঞ্জের জাফর ইকবাল ও মাদারীপুরের শাহাদত হোসেন। পুলিশ সদর দপ্তর বলছে ইতালির কোসেঞ্জা শহরে জাফরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। জাফরকে হস্তান্তরের কিছু তথ্য চেয়েছে ইতালি। পুলিশ তা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠাবে। পরে নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে যাবে ইতালিতে। পররাষ্ট্র মন্ত্রণালয় তারা সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করবে। দুই দেশের মধ্যে যদি বন্দি বিনিময়ের চুক্তি বা এক্সট্রাডিশন প্যাক্ট থাকে তাহলে তার মাধ্যমে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে, আর তা না হলে এক্ষেত্রে মিউচুয়াল লিগাল এগ্রিমেন্টের সুযোগ রয়েছে যার মাধ্যমে বন্দিকে দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণ করবে। সিআইডি জানাচ্ছে লিবিয়ায় মানব পাচার চক্রের অন্যতম মাস্টার মাইন্ড জাফর ও শাহাদত মাদারীপুর থেকে চাকরির প্রলোভনে লিবিয়ায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় ও হত্যার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। ঢাকায় গ্রেপ্তার শাহাদতকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রেড নোটিশ জারি হওয়া বাকি 4 জনকেও ইন্টারপোলের সাহায্যে শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানাচ্ছে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া। সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের অন্যতম শক্তিশালী মারণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেয়ার 1 সপ্তাহের কম সময়ে এই প্রদর্শনীর আয়োজন করল পিয়ংইয়ং। একে উত্তর কোরিয়া সামরিক সক্ষমতার প্রদর্শন হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের ধারণা, উত্তর কোরিয়ার কাছে স্বল্প পাল্লার এই ব্যালিস্টিক মিসাইল আগে থেকেই ছিল, এবার সেটাই উন্নত করে সাবমেরিন থেকে ছোড়ার ব্যবস্থা করা হয়েছে। নতুন এই ক্ষেপণাস্ত্র আগের ক্ষেপণাস্ত্রের তুলনায় আকারে বড়। গত অক্টোবরে সামরিক মহড়ায় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞরা বলছেন ওই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দিয়ে আমেরিকায় পরমাণু বোমা ফেলা সম্ভব। এর আগে পরমাণু প্রকল্প ও ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য উত্তর কোরিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহল। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তেও চীনের সাথে বিরোধ চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আগ্রাসনের জবাব দিতে চীনের বিরুদ্ধে আবারও কড়া পদক্ষেপ যুক্তরাষ্ট্রের। একাধিক চীনা কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি বিধিনিষেধ আরোপ করা হয়েছে একাধিক চীনা সংস্থার সঙ্গে ব্যবসায়িক লেনদেনে। এর মধ্যে রয়েছে চীনের ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন, বিমান নির্মাণ সংস্থা কোম্যাথ এবং মোবাইল ফোন নির্মাণকারী সংস্থা শাওমি কর্প। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, চীনা সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে তাদের। হোয়াইট হাউসে 1 সপ্তাহেরও কম মেয়াদ বাকি থাকা ট্রাম্প সরকারের এই সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে কাঁটা ছেঁড়া শুরু হয়েছে। কূটনীতিকদের দাবি, তাদের এই পদক্ষেপ জো বাইডেন সরকারের সঙ্গে বেইজিংয়ের সুসম্পর্কের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। যদিও ট্রাম্পের এই সিদ্ধান্তের পরিবর্তনের সুযোগ রয়েছে জো বাইডেনের।
শেষ করব পূর্ব পশ্চিম, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইন্দোনেশিয়া সুলাওয়েসি দ্বীপে 6.2 মাত্রার ভূমিকম্প ভূমিধ্বস, 35 জনের মৃত্যু, আহত 600। বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে রেকর্ড পরিমাণ সেনা মোতায়েন, নিরাপত্তার চাদরে পুরো ওয়াশিংটন ডিসি। এবং বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 20 লাখ ছাড়ালো, একদিনে 15,000-এর বেশি প্রাণহানি, শনাক্ত 7.5 লাখ। এই ছিল পূর্ব পশ্চিমের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।